শেখ, আপনি আমাদেরকে বলবেন, আমাদের মধ্যে এমন অনেক ভাই বোন আছেন যারা একটা সময় অনেক বেশি ইবাদত করতেন, নামাজ পড়তেন, এমনকি তাহাজ্জুদের সালাতও কখনো ছাড়তেন না। তাদের মধ্য থেকেই আমরা অনেককেই দেখি যারা এখন সালাত ছেড়ে দিয়েছেন, এমনকি মসজিদে আসেন না, পাশাপাশি ইসলামও প্র্যাকটিস করেন না। যে মানুষগুলো একটা সময় ইসলামকে প্র্যাকটিস করতেন এবং নামাজ পড়তেন, সিয়াম পালন করতেন, সেই মানুষগুলো এই যে ইসলামের পথ থেকে বিচ্যুত হয়ে গেলেন, কেন এমনটি হলো? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কেন এমনটি হলো যদি আমি বলতে চাই, তাহলে বলতে হয় আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয়ে গেছে সেটা হলো আমরা এই ব্যাপারে জ্ঞান অর্জন করিনি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন একটা জাতিকে পাঠিয়েছেন যে জাতিটা হচ্ছে একটা পড়ুয়া জাতি, অর্থাৎ তাকে পড়তে বলা হয়েছে। প্রথমেই আমাদের উপর যে পাঁচটি আয়াতে কারিমা নাজিল হয়েছে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ইকরা, পড়ো তোমার রবের নামে। এমনকি কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তার আগেও আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জ্ঞান অর্জন করো যে তুমি কী বলছো, লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং কী। আমরা অনেক সময় আবেগে আপ্লুত হয়ে বা আমার বাবা দাদা ওনাদেরকে দেখেছি তাই আমি করছি, এইভাবে করতে করতেই আমি হয়তো ইবাদত গুজার হবার চেষ্টা করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, কিন্তু আমার ভেতরে সেই জ্ঞান না থাকার কারণে যখন চারপাশ থেকে ফেতনা আমাকে ঘিরে ধরে, নানা জনের নানা কথাবার্তা আমরা শুনি, কোনো ঘটনা আমাদের সামনে ঘটে, তখন শয়তান আমাদেরকে প্ররোচিত করে। যেহেতু শয়তানের সেই প্ররোচনার বাধা দেওয়ার অস্ত্র আমার হাতে নেই, অর্থাৎ জ্ঞান নেই, তখন আমরা সেই অস্ত্রের মধ্যে পড়ে যাই, একটা পর্যায়ে দিন থেকে অনেক দূরে সরে যাই। আপনি লক্ষ্য করবেন ঢাকা শহরে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কারওয়ান বাজার ঘুমায় না। কারণ কি? কারওয়ান বাজারের ছোটোখাটো ব্যবসায়ী আশেপাশে যারা আছেন সবাই আসেন এখানে, এসে শাক সবজি তরি তরকারি ক্রয় করে তারা তাদের দোকান সাজান। কারণ তারা জানেন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকেন, তারা যদি এখান থেকে এসে কিছু সদাইপাতি কেনে তারা তাদের দোকানটাকে সাজাতে পারেন, তাহলে একটু উচ্চ মূল্যে বেশি লাভে তারা বিক্রি করতে পারবেন। অর্থাৎ ব্যবসার ব্যাপারে তাদের যেমন জ্ঞান ছিল এবং লাভ কী সেটা তারা জানতেন, সে কারণে কষ্টকে কষ্ট মনে হচ্ছে না। আজকে আমরা যারা নামাজ পড়ি 30 বছর, 40 বছর, 50 বছর ধরে, কেন নামাজ পড়ছি এটা যদি জিজ্ঞেস করা হয় আমি উত্তর দিতে পারবো না। আমি বলবো আমার বাপদাদা নামাজ পড়েছেন তাই পড়ি, অথবা আল্লাহ বলেছেন তাই পড়ি। অথচ এই নামাজে কী কী আছে এটা তো আমি জানি না। যদি জানতাম তাহলে কোনোদিন কিন্তু আমি নামাজ ছাড়তাম না। তার মানে হলো জানতে হবে, জানতে হবে, মানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সেই অনুপাতে আমল করতে হবে। যখন আমি জ্ঞান অর্জন করব তখন এই বিষয়ের প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আবেগ জন্মাবে, শ্রদ্ধা জন্মাবে, আমার কোথায় কোথায় লাভ হবে সেটা জানতে পারবো, তখন ইনশাআল্লাহ ইবাদত থেকে কখনো আর পিছপা হব না। এই কারণে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন দ্বীনের ব্যাপারে